কাজের ফাঁকে ডিপ্রেশন আসা স্বাভাবিক। এই অবসাদ কাটাতে প্রয়োজন একটুখানি ইন্সপিরেশন। তাই ধিকাস্ট নিয়ে এসেছে এক ইন্সপিরেশনাল অডিও বায়োগ্রাফি শো, অনুপ্রেরণা। এটা মে মাস, তাই শুরু হয়েছে আমাদের নতুন এক সিরিজ, মে উইথ রে। আজকে বলবো পণ্ডিত রবিশঙ্করের কথা। চলুন তবে শুরু করি। যে কোনো অডিও বা অডিও ভিজুয়াল প্রোডাকশনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা আবহ সঙ্গীতের এক বিশেষ গুরুত্ব আছে। আগের দুটি অনুপ্রেরণা তৈরি করার সময় আমরা যাকে কেন্দ্র করে এই এপিসোডগুলো করেছি, তার থেকেই, মানে রায় মহাশয়ের থেকেই ওই বিজিএমগুলো ধার করেছিলাম, নিজের একটু রিক্রিয়েট করেছিলাম আর কি। মানিকবাবু অবশ্য এই আবহ সঙ্গীত নিয়ে বলেছেন, সিনেমার আদি যুগে অর্থাৎ নির্বাক ছবির শৈশব অবস্থায় আবহ সঙ্গীত বলে কিছু ছিল না। ছবি দেখার সময় তখনকার দিনের দর্শক শুনতে পেতেন কেবল প্রজেক্টর যন্ত্রের ঘর ঘর শব্দ। এই শব্দ রসগ্রহণে ব্যাঘাত সৃষ্টি করছে দেখে সেই শব্দ ছাপিয়ে পিয়ানো বা অর্গ্যান বাজানোর রীতি প্রবর্তিত হলো। বলা বাহুল্য, বাজনা যাতে ছবির ভাবের সঙ্গে সঙ্গতি রাখে তার দিকে একটা দৃষ্টি রাখার প্রয়োজন হতো। এই সঙ্গতি রক্ষার দায়িত্ব ছিল প্রেক্ষাগৃহের মাইনে করা পিয়ানো বা অর্গ্যান বাদকদের উপর। বাজিয়ে ছবি দেখতে দেখতে নিজের বুদ্ধি ও অভিরুচি অনুযায়ী গথ বাজাতেন, ফলে বিভিন্ন প্রেক্ষাগৃহে একই ছবিতে বিভিন্ন আবহ সঙ্গীত আরোপিত হতো। তো এই এপিসোডে কিরকম বিজিএম ভয়েস ওভারের পেছনে বাজবে সেটা নিয়ে ভাবনা চিন্তা চলছে। একটা সময় এমন হয়েছিল যে বিভিন্ন সিনেমার থিমগুলো শুনতে শুনতে একরকম মোহিত হয়ে যাই। এইসব আর্টের পেছনে রয়েছেন মানিকবাবুর টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য পণ্ডিত রবিশঙ্কর। পুরো নাম রবিশঙ্কর চৌধুরী, পিতা শ্যামশঙ্কর চৌধুরী ও মাতা হেমাঙ্গিনী দেবীর কোল আলো করে 1920 সাতই এপ্রিল উত্তরপ্রদেশের বেনারসে জন্মগ্রহণ করেন তিনি। শুরুর দিনগুলিতে আর্থিক অসহায়তার মধ্যে দিয়ে যেতে হয় তার পরিবারকে, তবে তার সঙ্গীতের প্রতি যে অনুরাগ ছিল তা কোনোদিনই কমেনি। মাত্র 10 বছর বয়সে দাদা উদয়শঙ্করের ব্যালে ট্রুপে যোগদান করেন তিনি। ব্যালে ট্রুপের সঙ্গেই তার প্রথম বিদেশ যাত্রা। এরপর 1938 সালে ওস্তাদ আলাউদ্দিন খায়ের কাছে শুরু হলো সেতার শিক্ষা। সহপাঠী ছিলেন নিখিল বন্দ্যোপাধ্যায়, তিমির বরণের মতো খ্যাতনামা শিল্পীরাও। শিক্ষা শেষ করে তিনি যোগ দেন ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনে। নতুন করে সারে জাহাজে আচ্ছা গানটিতে সুর দিয়ে সারা দেশে সাড়া ফেলে দেন তিনি। পাশাপাশি 7 বছর আকাশবাণীর সঙ্গীত পরিচালক ছিলেন রবিশঙ্কর। তৈরি করেছিলেন প্রায় 30টি রাগ। রবিশঙ্করের নটভৈরব বা বৈরাগীর মতো অন্য কিছু কিছু রাগের তুলনায় মোহনকোষ কম পরিচিত ছিল। নজাকাত ও সালামত আলীর মতো খ্যাতনামা শিল্পীরাও সেগুলিকে প্রাচীন রাগ বলে মনে করতেন। এরপরেই দুই মহারথীর মিলন হয়। সত্যজিৎ রায়ের সাথে জুটি বাঁধলেন রবিশঙ্কর। আহা, তৈরি হলো অপুত্রয়ীর সেই ঐতিহাসিক আবহ সঙ্গীত। সত্যজিৎ রায় এই প্রসঙ্গে বলেছেন, এবারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা কিছু বলে আমার এই প্রবন্ধ শেষ করব। পথের পাঁচালী থেকে নিয়ে চারুলতা অবধি আবহ সঙ্গীতের নানান সমস্যার সামনে পড়তে হয়েছে আমাদের, এবং সাধ্যমতো সেগুলি সমাধানের চেষ্টা করা হয়েছে। পথের পাঁচালী ছিল গ্রাম্য পরিবেশের কাহিনী, কিন্তু তা বলে তা লোকসাহিত্য নয়। তার ভাষায়, তার মেজাজে রীতিমতো সোফিস্টিকেশন আছে। তার চরিত্র বর্ণনে আধুনিক মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির ছাপ আছে। ছবিতেও অনুরূপ সোফিস্টিকেশন আনবার চেষ্টা করা হয়েছিল। সুতরাং এর আবহ সঙ্গীতে কেবলমাত্র গ্রাম্য যন্ত্রে গ্রাম্য সুর বাজানোর কোনো সার্থকতা আছে বলে আমরা মনে করিনি। বাঁশি, গুপিযন্ত্র, ঢোল ইত্যাদির সঙ্গে
সেতার, সরোদ, পাখোয়াজ মেশাতে তাই রবিশঙ্কর দ্বিধা করেননি। তবে এখানেই শেষ নয়, হলিউডের স্বনামধন্য ছবি রিচার্ড অ্যাটেনবরোর গান্ধী ছবিতে আবহ সঙ্গীত করার কারণে পেয়েছিলেন একাডেমি পুরস্কার। সুরকার রবিশঙ্করকে তো চিনলাম, শিক্ষাগুরু হিসেবেও তার ছিল জগৎ জোড়া নাম। অনেকেই বলেছেন তিনি কেবলমাত্র শিক্ষকই নন, তিনি ছিলেন একেবারে পিতৃসম মানুষ। তার শিক্ষার্থীর তালিকায় ছিলেন বিখ্যাত রক ব্যান্ড বিটলসের লিড গিটারিস্ট জর্জ হ্যারিসন। 1971 সালে সেই জর্জ হ্যারিসনের সঙ্গেই ম্যাডিসন স্কোয়ারে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য বিশাল পরিমাণ অর্থ সংগ্রহ করেছিলেন পণ্ডিতজি। 3 সঙ্গীতের সর্বোচ্চ সম্মান গ্র্যামি অর্জন করেন এই মানুষটি। 1999 সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হন। গ্র্যামি অ্যাওয়ার্ডে 4th জন্য সম্মানিত হলেও ফল ঘোষণার আগেই দেহত্যাগ করেন তিনি 2012 সালে 11 ডিসেম্বর। মাত্র 92 বয়সে আমাদের ছেড়ে চলে যান তিনি। তবে তার কাজের মাধ্যমেই তিনি আমাদের মধ্যে থেকে যাবেন, থেকে যাবেন অসংখ্য শিক্ষার্থীর মধ্যে। বাংলা ছায়াছবিতে আপনার অবদান চিরকাল মনে রাখবে সিনেমা প্রেমীরা। শুনছিলেন পণ্ডিত রবিশঙ্করের গল্প। গল্পের মূল ভাবনায় গৈরিক সাহা, গল্প পাঠে অনিন্দিতা পল, অন্বেষা মুখার্জি, গল্পের সূত্রধর অভিষিক্তা সাহা, আবহ সঙ্গীত ময়ূখ ঘোষ, মিক্সিং সুদীপ্ত দাস। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন এক অনুপ্রেরণার গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন।